Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 subhanallah. Glory be to Allah, subhanallah, subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরেই আসন্ন কুরবানির ঈদ 2024, আর এই কুরবানিকে কেন্দ্র করে কিন্তু দেশের প্রান্তিক খামারিরা অনেক বড় বড় গরু লালন পালন করেছেন, সেগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা ছুটে চলে এসেছি গোপালগঞ্জ জেলার কুটালিপাড়াতে, এখানেরই সোনিয়া গ্রো ফার্ম। ওনারা আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে ওনাদের ফার্মে খুব বড় একটি গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই গরুটি, এবং যেই গরুটির নাম ওনারা রেখেছেন গোপালগঞ্জের হাতি এবং খামারি দাবি। গোপালগঞ্জের মধ্যে এই গরুটি সর্ববৃহৎ অষ্টাল জাতের গরু, এবং যে গরুটির ওজন রয়েছে প্রায় আনুমানিক 1200 কেজি। তো আজকে আমরা আপনাদেরকে গোপালগঞ্জের সবচেয়ে বড় গরু হাতি সম্পর্কে জানাবো, যে গরুটি ওনারা কতদিন ধরে লালন পালন করতেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, এবং এই গরুটির কিন্তু খামারি খুব সুন্দর একটি দাম চেয়েছেন। আশা করি আপনারা যারা প্রান্তিক খামারের কাছ থেকে এরকম বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই গরুটি দেখতে পারেন, এবং আপনাদের আশা করি দরদামও হয়ে যাবে। তো চলুন আমরা কথা বলি খামারি জাহিদ ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে গোপালগঞ্জের সবচেয়ে বড় গরু হাতি সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা জাহিদ ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক বড় একটি গরু পালন করেছেন, এই গরুটা কত বছর ধরে পালন করতেছেন? এটা 2 বছর যাবত আমরা পালন করতেছি। 2 বছর? জি। আচ্ছা আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? ওর 15 মাস। 15 মাস? জি। আচ্ছা, এখন কয় দাঁত বয়স? এখন 2 দাঁত 4 দাঁত। এখন হচ্ছে 4 দাঁত? জি। আচ্ছা, তো ভাই এই যে তো বড় গরু পালন করেছেন, নাম টাম রেখেছেন কোনো? জি, ওর নাম রাখছে আমাদের খামারিরা, খামারে যারা লালন পালন করে ওরা রাখছে আপনার হাতি। আচ্ছা আচ্ছা, হাতি? হ্যাঁ। আচ্ছা, এই যে হাতি নাম রাখছে তারা কি কারণে? এটা দেখতে অনেক বড় এরকম, অনেকটা হাতির মতোই, সেজন্য ওরা হাতি নাম রাখছে। আচ্ছা, দর্শক বন্ধুরা গরুটা কিন্তু দেখে সত্যি হাতির মতো, গরুটা খুবই পাগলাটে একটু আমরা বের করেছিলাম, বাট তাকে কিন্তু আমরা বাঁধার কোনো ব্যবস্থা করতে পারিনি, সে পুরো একদম বাসটা সব ভেঙে তছনছ করে ফেলেছে। তো আমরা যদি আপনাদেরকে হাতির উচ্চতাটা একটু দেখাই, হ্যাঁ, হাইট কতটুকু আছে এটা জাহিদ ভাই? 65 ইঞ্চি হাইট। বিওয়ার্স হাতির পিছনে রয়েছে এই মুহূর্তে আমি, আমাকে দেখা যায় কিনা একটু বলেন। এই যে হাত নাড়াচ্ছি, আমার মনে হয় না মাথা দেখা যায়। হাইট কি 65 না আরও বেশি আছে ভাই? 65 একটু বেশি। আচ্ছা, মাপা হয়েছিল? মাপা হয়েছিল আরও 4-5 মাস আগে। 4-5 মাস আগে মাপা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে গরুটা পালন করতেছেন, হ্যাঁ, কী ধরনের খাবার দাবার দিয়ে পালন করতেছেন? না, সম্পূর্ণ অর্গানিক খাবার আমাদের, আমাদের 50 বিঘা জমিতে ঘাস আছে, তারপরে আপনার ওরে আমরা খোল ভুষি গমের গুঁড়া, তারপরে আপনার ভুট্টার গুঁড়া, তারপরে আপনার চিটা গুড়, এটা দিয়েই আমরা ওরে খাবার তৈরি করি খাওয়াই। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কত কেজি দানাদার খাবার দেন? প্রতিদিন আমরা 6 কেজি দানাদার খাবার দিই, সকালে 3 কেজি আর বিকালে, আর সারাদিনই ঘাস খাই ওরে, ম্যাক্সিমাম টাইমে আমরা ছাড়া পালি এবং ওরে প্রচুর ঘাস খাওয়াই, প্রচুর ঘাস খায়, আমাদের আমাদের অনেক ঘাস আছে এখান থেকে। আচ্ছা, এই ছেড়ে পালার পরও তো গরু অনেক পাগলাটে দেখলাম। প্রতিদিন ওর পিছনে আমাদের খরচ আছে 500 থেকে 550 টাকা। 550? জি। আচ্ছা, এই যে এত বড় একটা গরু মাত্র 6 কেজি দানাদার খাবার দিচ্ছেন, এতে কি হচ্ছে এই গরুটার? মানে ও পর্যাপ্ত ঘাস খায় তো, ফ্রেশ ঘাস খায় তো, এই জন্যই আর কি আপনার দানাদার খাবার আমরা কম দিই। দানাদার খাবারের তো প্রাইস অনেক বেশি, যার কারণে দানাদার খাবার বেশি দিলে খরচটা অনেক বেশি পড়ে, যার কারণে আমরা দানাদার কেনা, এখন বর্তমানে দানাদার খাবারের দাম উচ্চ বাজারে মনে করেন মাংসর দামের তুলোর সাথে ই কইরা তাতে আমরা পোষাইতে পারি না, এই জন্য আর কি আমরা এটা ওই অর্গানিক খাবারই বেশি খাওয়াই, ঘাস কাঁচা ঘাসই বেশি খাওয়াই, দানাদার খাবারটা একটু কম দিচ্ছি। আচ্ছা, হাতির ওজন কিরকম হতে পারে ধারণা? হাতির ওজন বর্তমানে 1200 কেজি প্লাস। 1200 কেজি প্লাস? জি। আচ্ছা, এটা কি স্কেলে না আপনার আনুমানিক আর কি? এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের গোপালগঞ্জে এর চেয়ে বড় আর গরু দ্বিতীয়টা নাই। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে? জি।
আচ্ছা, যাক 2024 সালে আমিও আসলে এরকম বড় গরু দেখি নাই এখনো পর্যন্ত, যে কয়টা প্রান্তিক খামারে গিয়েছি। আর বিশেষ করে নিঃসন্দেহে বলতে পারি যে গোপালগঞ্জের অস্টারের মধ্যে মনে হয় এটা সবচেয়ে বড় হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি গোপালগঞ্জের সবচেয়ে বড় গরু 24 সালে নাকি? জি জি। হাতি? জি। আচ্ছা আচ্ছা, আপনার হাতি তো আলোড়ন সৃষ্টি করবে, হাতি যেরকম তার হাতির পা গুলো কিন্তু একদম হাতির মতোই। জি। আচ্ছা দর্শক, চমৎকার একটি গরু আসলে, গরুটা বাইরে বের করে যদি একদম সুন্দরভাবে এরকম দাঁড় করাতে পারতাম তাহলে দেখাতে পারতাম, তাহলে আসলে বুঝতে পারতেন। আপনারা যদি সরাসরি সেই গরুটা দেখেন এক কথায় মুগ্ধ হয়ে যাবেন। আর এখন এরকম একটা জায়গায় রয়েছি আমরা যেখানে আসলে খুব স্পেস পাচ্ছি না, যার কারণে কিন্তু গরুটা ওইভাবে আমরা আপনাদেরকে হাইলাইটস করতে পারতেছি না। সো আপনারা যারা বড় গরু কিনতে চান প্রান্তিক খামারিদের কাছ থেকে, আপনারা কিন্তু এই গরুটা দেখতে পারেন, হাতি গরুটা। তো জাহিদ ভাই, এই সুন্দর গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 9 লাখ টাকা। চাওয়া দাম 9 লাখ? জি। আচ্ছা, তারপর আলোচনার সুযোগ রয়েছে? জি আলোচনার সুযোগ আছে। এটা তো 9 লাখ কি কুরবানি পর্যন্ত নাকি? জি কুরবানি পর্যন্ত, যাই কিনবে কুরবানি পর্যন্ত লালন পালন করে দিবেন? জি ইনশাল্লাহ। আচ্ছা যাক, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দামও চেয়েছেন গরু অনুযায়ী, 9 লাখ টাকা দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ রয়েছে। দোয়া করি গরুটা যেন আপনার ফার্ম থেকে বিক্রি হয়ে যায়। জি, আপনারা দোয়া করবেন সবাই। আচ্ছা জাহিদ ভাই, যদি ফার্মে না হয় সেই ক্ষেত্রে কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা হাটে নেওয়ার? না, হাটে এখনো আমরা তুলবো এরকম চিন্তা ভাবনা করি নাই, কারণ আমরা তো সম্পূর্ণ অর্গানিক খাবার খাওয়াই। আমরা আর এক বছর পারলেও আমাদের গরুতে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। আচ্ছা, এটা কি এরকম আছে যে স্পেস আছে যে আরো বড় হবে এরকম? হ্যাঁ, কিছুটা বড় হবে, কিছুটা মাংস আরো বেশি ধরবে আর কি। আরো মাংস ধরবে? জি। তো জাহিদ ভাই, কেউ যদি আপনার কাছ থেকে গোপালগঞ্জের হাতি গরুটা কুরবানির জন্য সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে? সেক্ষেত্রে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ওটাই কল করলে দর্শকরা সংগ্রহ করতে পারবে। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়া থানা তারাকান্দর গ্রামে, এটা লালন পালন করছি আমরা বর্তমানে। ঠিক আছে। আচ্ছা জাহিদ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, দোয়া করি আসন্ন ঈদের জন্য আপনারা এই গরুটা খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন, সে প্রত্যাশা রইলো, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ।